হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার চ্যানেলে আর নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্কস, আনারসের জুস। এই আনারসের জুসটি খেতে অসম্ভব মজা এবং তৈরি করাও খুব সহজ। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে ফেলি কিভাবে খুব সহজে আমি আনারসের জুসটি তৈরি করছি। তো আনারসের জুসটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি আনারস নিয়ে নিয়েছি। এখন এই আনারসটি আমি সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ খোসাটা ছেড়ে দিতে হবে। এখন আমি একটা ব্লেন্ডারের জগে কেটে রাখা সম্পূর্ণ আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এই আনারসটা খুব মিষ্টি ছিল, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের আনারসের মিষ্টিটা চেক করে চিনিটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। আপনারা যতটুকু জুস তৈরি করতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আর আপনারা চাইলে এখানে কিছু বরফ ব্যবহার করতে পারেন। আমার যেহেতু খুব ঠান্ডা পানি নিয়েছি তাই আমি এখানে আর বরফ দিচ্ছি না। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা আনারসের থিকনেস এবং মিষ্টি দুইটাই চেক করে নেবেন। যদি মনে হয় আনারস জুসটা খুব বেশি পরিমাণে ঘন হয়ে গেছে তাহলে এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিবেন। আর যদি মনে হয় মিষ্টির প্রয়োজন আছে তাহলে আরেকটু চিনি দিয়ে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। তাছাড়া এই জুসটি আপনারা এই পর্যায়ে এখন ছেঁকে নিতে পারেন। তো এখন আমি আনারসের জুসটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আনারসের জুসটি খেতে অসম্ভব মজা এবং খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করা যায়। তা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তাছাড়া আসছে রমজান মাসের ইফতারে আপনারা এই জুসটি তৈরি করতে পারেন। তাছাড়া অনেকে বাচ্চারা আছে যারা আনারস খেতে চায় না, তাদের আপনারা আনারস দিয়ে এই জুসটি তৈরি করে দিলে দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।